হযরত আবু বকর পা সরাইলেন, পা সরানোর সঙ্গে সঙ্গে ভিতর থেকে সালামের আওয়াজ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ভিতর থেকে সালামের আওয়াজ। ভিতরে একটা গুই সাপ ছিল ভাইরা, আমার সাপ একটা ছিল ভিতরে, যেই সাপটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামড় মেরেছিল। আল্লাহর হাবিব জানতে চাইলেন, কিরে সাপ, তুমি কোথ থেকে আসলা, এই গুহার ভিতরে কেন আসলা, আর এই গুহার ভিতরে আইসা, আমার আবু বকরকে তুমি কেন কামড় মারলা? সাপটার জবান আল্লাহ তাআলা খুলিয়া দিলেন, সাপ ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আমি আসলেই সাপ ছিলাম না, আমি হলাম হযরতে মূসা আলাইহিস সালামের একজন উম্মত। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাই না আমাদের কাম সামনে বলেছিলেন, হে উম্মতেরা, আল্লাহ তাআলা শেষ পয়গম্বর একজন পাঠাবে, এমন এমন দাম তাদের, অনেক দাম বেশি শেষ নবীর উম্মতের, ওই সাপ আসলেই সাপ না, এটা ছিল মূসা পয়গম্বরের উম্মত। তিনি মূসা পয়গম্বরের কাছে সব শেষ নবীর প্রশংসা জানলেন, শেষ নবীর উম্মতের প্রশংসাও জানলেন, ডাক দিয়া বললেন, হে মূসা পয়গম্বর, আপনার কাছে আমি একটা আবেদন জানাই, দরখাস্ত জানাই, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা যেন আমাকে একটা ব্যবস্থা করিয়া দেয়। হযরত মূসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা উম্মতটাকে সাপে রূপান্তরিত করিয়া দিলে। মূসা পয়গম্বর আমাকে এই কথাও বলে দিলেন, তুমি শেষ নবীকে দেখার অপেক্ষা করবা। কয়ে কোথায় অপেক্ষা করব, কয়ে জাবালে সুর পাহাড় উপরে 5,500 ফুট উঁচা পাহাড়, হিজরতের রাতে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়া এই গুহার ভিতরে অপেক্ষা করবে, সেদিন তুমি তাকে চেহারা দেখতে পারবা, এই গুহায় তুমি অবস্থান করলে তুমি দেখতে পারবা, ওগো আল্লাহর হাবিব, আমি শেষ জামানার নবীকে দেখার জন্য এই গুহার ভিতরে শতে শতে বছর পর্যন্ত অপেক্ষা করেছি, কয়েক হাজার বছর পর্যন্ত অপেক্ষা করেছি, আজকে সুযোগ থাকা সত্ত্বেও সবগুলো গর্ত দিয়া দেখলাম, কাপড় দিয়া ফিল আপ করা, একটা গর্তে আয়েশা দিকে পা দেখা যায়, আমি পায়ের মধ্যে সুবুল মারলাম, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে মাফ করবেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, কিরে সাহাব, আমাকে দেখার জন্য আসছো ভালো কথা, কিন্তু আমার সাহাবী আবু বকরকে কেন সুবুল মারলা, কেন কামড় দিলা? ওই সাপের জবান আল্লাহ খুলে দিলেন, সাপটা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, আমি ভালো করে জানি আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন, আপনি যদি গুহার ভিতরে থেকে থাকেন, আর আবু বকরকে শুধু আমি কেন, দুনিয়ার সব সাপ মিলেও যদি কামড় মারে, তারপরও আপনার থুতু লাগাইলে সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে যাবে, ওগো আল্লাহর হাবিব, আসলেই আবু বকরকে কামড় মেরেছি আমি অপারগ হয়ে, আসলে আবু বকর কামড় মারা আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল আপনার নুরানি চেহারা খানা এক নজর দেখা, যরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হিজরতের রাত্রে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সঙ্গে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় হঠাৎ করে সকালবেলা যখন আলোকিত হলো, কাফেররা চতুর্দিক থেকে দৌড়াইতে দৌড়াইতে ওই যে গুহার কাছে যায়া দাঁড়ায় আছে, আর কিছু সময়ের ভিতরেই কয়েক ঘন্টার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই গর্তের গুহার মুখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মাকড়সা জাল বেঁধে ফেলেছে, ওই মাকড়সারা জালের ভিতরে একটা বাসা বাঁধছে আইসা কবুতর, কবুতর ডিম পেড়ে রাখছে, মনে হয় বোঝা যায় এই গুহার ভিতরে অনেক দিন পর্যন্ত কোনো মানুষ যাতায়াত করে না, এই গুহাটা অনেক পুরাতন, পুরাতন গুহা মনে করার জন্য মাকড়সার জাল বাঁধা হয়েছে, আর এই মাকড়সার জালের ভিতরে কবুতর আইসা ডিম পাইরা রাখছে। ভাইরা আমার, বন্ধুরা আমার,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে তাকায়া দেখলেন গুহার কাছাকাছি কাফেরদের পা দেখা যায়। হযরত আবু বকর মন ঘাবড়ায় গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। বললেন, ওগো আল্লাহর হাবিব, কাফেরদের পা দেখা যায়, কাফেররা যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে অবস্থা কি হবে? দুজাহানের সর্দার ডাক দেয়া বলে, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মানা। হে আবু বকর, ভয় পাবার কোনো কারণ নাই, পেরেশান হয় না, ভয় পাও না। তুমি মনে করেছো আমি আর তুমি দুইজনই বুঝি এখানে আছি, না না, আমাদেরকে দেখাশোনা করার জন্য, হেফাজত করার জন্য আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন রব্বুল আলামিন। হে আবু বকর, তুমি ভয় পেও না, আমাদের সাথে আছেন আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, উদ্দেশ্য হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সফরে আল্লাহর হাবিবের সাথে যেই সময়গুলো ছিলেন, এই সময়গুলোর দাম আল্লাহর কাছে অনেক বেশি দামি। আম্মাদান আয়েশার সেই প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব বললেন, আয়েশা, তুমি তো মনে করেছো ওমরের নেক আমল বুঝি বেশি, না না, আকাশের তারকার সমপরিমাণ সওয়াব হযরতে ওমরের আমল নামায় আছে, আর তোমার বাবা হযরতে আবু বকর সিদ্দিকের নেকের পরিমাণের কথা শোনো। সমস্ত সাহাবাই কেরামদের সব আমল যদি এক পাল্লায় রাখা হয়, নেক আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের হিজরতের রাতের সফরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, হযরতে আবু বকরের হিজরতের রাতের আমলের পাল্লায় আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের জন্য নিজের জানটাও দিতে প্রস্তুত, মালও দিতে আল্লাহর রাহে কুরবান করে দিতে প্রস্তুত। ভাইরা আমার, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন যখন যেই কাজে, যখনই আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সাহাবাই কেরামদেরকে কোনো কিছুর জন্য ডাকতেন, ইসলামের জন্য টাকা খরচ করতে হবে, আবু বকর সবার সামনে আগায় যাইতেন, ইসলামের জন্য সময় দিতে হবে, আবু বকর সবার আগে চলে যাইতেন, অতএব আবু বকরের দাম সমস্ত উম্মতের চাইতে, আল্লাহর নবীর কাছে সবচাইতে বেশি দামি। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মেরাজের রাতে আসমানে আরশে আজিমে জান্নাতের ভিতরে, জান্নাতের গেটের মধ্যে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আসমানের উপরে হযরতে আবু বকরের জুতার শব্দ শুনতে পাইলেন, পায়ের আওয়াজ শুনতে পাইলে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, আবু বকরের পায়ের আওয়াজ শোনা যায়, আমার আগে কি আবু বকর আরশে আজিমে চলে আসছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওগো আমার দোস্ত, ওগো আমার হাবিব, আবু বকর জমিনে যেমন একটা আপনার আবু বকর আছে, আসমানেও আমার একজন আবু বকর আছে, তথা নিচের আবু বকরের যেমন চেহারা আমার আবু বকরের তেমন চেহারা, আপনার আবু বকরের হাত দুইটা যেমন আমার আবু বকরের হাত দুইটাও তেমন। ওগো আমার হাবিব, আপনি যেমন আবু বকরকে ভালোবাসেন, আবু বকর যেমন আপনাকে ভালোবাসে, আপনি যেমন আবু বকরকে মহাব্বত করেন, আমি আল্লাহ তাআলাও আবু বকর অনেক ভালোবাসি। এই জন্য আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন হাদিস শরীফে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। সবার আগে আবু বকরের গুণের কথা হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেছেন। আম্মাতান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর হাবিবের কাছে জানতে চাইলেন, ওগো আল্লাহর হাবিব, ও আমার প্রাণের স্বামী গো, আসমানের তারকার সমপরিমাণ নেক আপনার কোন সাহাবীর আমল নামায় আছে কিনা? আম্মাজান আয়েশা প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব জবাব দিলেন, হে আয়েশা, আকাশের তারকার সমপরিমাণ সওয়াব হযরতে ওমরে ফারুকের আমল নামায় আল্লাহ লিখে দিয়েছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আয়েশা, মুখটা মলিন দেখা যায়, মনটা কেন খারাপ? আম্মা জানা আয়েশা জবাব দিলেন, ওগো আল্লাহর হাবিব, আমি ভেবেছিলাম আমার আব্বার নামটা বুঝে আপনি বলবেন।
আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন জবাব দিলেন, আয়েশা তোমার আব্বার আমলের ব্যাপারটা একটু শোনো, আকাশের তারকার সমপরিমাণ সওয়াব ওমরের আমল নামায় আছে এটা তো শুনলা, আর তোমার আমল নামার সওয়াব তোমার আব্বার আমল নামায় আল্লাহ কত নেক ঢেলে দিয়েছেন এর একটা পরিমাণ তুমি শোনো। আম্মা জান আয়েশা মনোযোগ সহকারে আল্লাহর হাবিবের কথাগুলো শুনছিলেন। দুজাহানের সর্দার ডাক দেয়া বলে, আয়েশা শুধু একটা রাতের সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, কারণ তোমার আব্বা হিজরতের সময় আমার সফরের সঙ্গী ছিলেন, অন্যান্য সাহাবাই কেরাম অন্যান্য সফরের সঙ্গী ছিল, কিন্তু হিজরতের রাতে আমার সঙ্গী ছিলেন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন যখন মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হয়ে যাবেন, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মক্কা ছেড়ে যখন মদিনার পথে রওনা হয়ে যাবেন, এদিক দিয়ে ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিবের ঘরের চতুর্পাশ কাফেররা ঘেরাও করে রেখেছে, কাফেররা ঘেরাও করে আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর হাবিব আল্লাহর হুকুমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন বিছানায় শোয়ায়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন বিছানায় শোয়ায়া আল্লাহর হাবিব জানায়া দিলেন, আলী সকালবেলা মানুষ আইসা যদি দেখে আমি আমার ঘরে নাই, অনেক মানুষ আমার কাছে অনেকগুলো টাকা আমানত রেখেছিল, হে আলী সকালবেলা মানুষ যখন আসবে এই এই লোকটা এত টাকা পাওনা, অমুক লোকটা এত টাকা পাওনা, সব কিছু আলীকে বুঝায় দিয়ে আল্লাহর হাবিব চলে যাচ্ছিলেন। এই মুহূর্তে আল্লাহর হাবিব জানতে চাইলেন, আলী তুমি আমার বিছানায় শুয়ে আছো তাই বুঝি তোমার মনটা খারাপ, তুমি বুঝি ভয় পাচ্ছ নাকি? হযরত আলী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব আমি আলী ভয় পাই নাই। কয় কেন? কয় আপনিই তো বলেছেন, হে আলী সকালবেলা মানুষের পাওনাগুলো পরিশোধ করে মদিনায় রওনা হওয়া, সেখানে আপনার সাথে আমার দেখা হবে। ওগো আল্লাহর হাবিব আমার ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে। ওগো আল্লাহর হাবিব আমার বিশ্বাস আপনার পাক জবান দিয়া যেহেতু বলেছেন আমি মদিনায় যাব, সেখানে আমি আপনার সাথে দেখাও করব, আপনার সাথে আমার সাক্ষাৎ হবে। ওগো আল্লাহর হাবিব আমার ইয়াকিন এবং বিশ্বাস হলো আপনার সাথে মদিনায় দেখা না করা পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থেকে সরায়া দিবে না, আল্লাহ তাআলা আমার মরণ দিবে না, আপনার পাক জবানের একটা দাম আছে, আমার ইয়াকিন আছে বিশ্বাস আছে মদিনায় আপনার সাথে দেখা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সোয়ায়া দিলেন, হিজরত করিতেন নবীজি চলছে না ধারাতে, গৃহেতে রাখিয়া গেলেন, গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন বিছানায় শোয়ায়া দিয়া আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন ঘর থেকে বের হবেন, এমনই মুহূর্তে হযরতে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব আপনি এই মুহূর্তে যখন ঘর থেকে বের হয়ে যাবেন, কাফেররা চতুর্পাশে দাঁড়িয়ে আছে, আপনি ঘর থেকে বের হলে আপনাকে ওরা দেখতে পাবে, কাফেররা ষড়যন্ত্র করে আপনার ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে আছে, আল্লাহর হাবিব গো আপনি একটা এক মুষ্টি বালু হাতের মধ্যে নেন, এক মুষ্টি বালু হাতের মধ্যে নিলেন, এবার সূরা ইয়াসিন থেকে আপনি তিলাওয়াত আরম্ভ করিয়া দেন। জিব্রাইলের পরামর্শে আল্লাহর হাবিব এবার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করিয়া দিলেন। ياسين والقرآن الحكيم الله الحبيب رحمة للعالمين
সূরা ইয়াসিন থেকে কিছু আয়াত তেলাওয়াত করলেন, জিব্রাইলের কথা অনুযায়ী আল্লাহর হাবিব হাতের মুষ্টির মধ্যে ইয়াসিনের আয়াতগুলো তেলাওয়াত করে ফুঁক মারলেন, বালুর কণাগুলা হাতের মুষ্টি থেকে ছেড়ে দিলে, বালুর কণাগুলা কাফেরদের চোখ পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছায়া দিলেন, কাফেরদের চোখ সাময়িক সময়ের জন্য আল্লাহ তাআলা বন্ধ করিয়া দিলেন, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওগো আমার হাবিব, আপনি ভেবেছিলেন আপনি বুঝে হাত থেকে ছেড়ে দিয়েছেন, বালুর কণাগুলো এমনি এমনি কাফেরদের চোখে পৌঁছিয়া গেছে, না না, আপনি শুধু হাত থেকে ছেড়ে দিয়েছিলেন মাত্র, বালুর কণাগুলা কাফেরদের চোখ পর্যন্ত পৌঁছা দেওয়ার মালিক আমি আল্লাহ তাআলা, আমার কুদরতি হাতে গ্রহণ করেছিলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মদিনায় হিজরত করে করতে বললেন, হিজরত শুরু করে দিলেন। এবার যখন আল্লাহর হাবিব ঘর থেকে বের হবেন, হযরতে জিব্রাইল আমিন ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, একটা মানুষ দরওয়াজা খুলে যখন বের হবে, বের হওয়ার সময় যদিও মানুষ না দেখতে পায়, যদিও তাদের চোখগুলো বন্ধ আছে, কিন্তু ওগো আল্লাহর হাবিব, কাফেররা তো কান আছে, কান তো আর বন্ধ হয় নাই, দরওয়াজা যখন খুলবেন এই দরওয়াজার আওয়াজ তো কাফেরদের চোখ কাফেরদের কান পর্যন্ত পৌঁছিয়া যাবে, যদিও ওরা চোখ বন্ধ তাই চোখে দেখবে না, আল্লাহ সাময়িকের জন্য তাদের চোখের দৃষ্টি আল্লাহ বন্ধ করে দিয়েছেন, কিন্তু কান দ্বারা শ্রবণ করতে পারবে দরওয়াজার আওয়াজ, আপনার পায়ের শব্দ ওরা শুনতে পাইবে। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ জিব্রাইল, কি করা যায়? জিব্রাইল আমিন আরো কিছু আয়াত শোনায় দিলেন, এই আয়াতগুলো পড়েন, ওই আয়াতগুলো পড়ে হাতের মুষ্টির মধ্যে ফুঁক দিতে হবে না, আয়াতগুলো পড়ে এমনি শূন্য স্থানে ফুঁক মারলে আল্লাহ তাআলা কাফেরদের কানগুলো আল্লাহ তাআলা বন্ধ করিয়া দিলেন। এবার আল্লাহর হাবিব নিরাপদে ঘর থেকে বের হলেন, বের হইয়া মক্কাতুল মুকাররমার পাশে বর্তমানে হিলটন বা মক্কা টাওয়ার যাকে বলা হয়, এটাই ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। হযরত আবু বকর সিদ্দিকের দরওয়াজায় যায় আওয়াজ দিল, হযরত আবু বকর দরওয়াজা খুলিয়া দিলেন, প্রথম ডাকেই দরওয়াজা খুলে দিলে আল্লাহর হাবিব জানতে চাইলেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? এইভাবে প্রথম ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিভাবে জাগ্রত হলেন? হযরত আবু বকর সিদ্দিক জবাব দিলেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আবার এলাহির বন্ধু, আপনি একদিন বলেছিলেন, হে আবু বকর, আমি পয়গম্বরকে একদিন মদিনায় হিজরত করতে হবে। আবু আল্লাহর হাবিব, ওই দিন থেকে আজও পর্যন্ত আমি আবু বকর কোনো সময় বিছানায় পিঠ লাগাই নাই, সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহর হাবিব রওনা হয়ে গেলেন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে যে রাস্তা দিয়ে মদিনায় হিজরত করেছিলেন, ওই রাস্তাটা এখনো আছে, যদিও আগের মতো নাই, এখন আশপাশে অনেক বিল্ডিং হয়ে গেছে। ওই রোডটার নাম হলো হিজরতের রাস্তা, হিজরি রোড যাকে বলা হয়, তরিকুল হিজরা, হিজরি রোড তরিকুল হিজরা নামে পরিচিত। হিজরতের রাস্তা বললে বাংলাদেশের হাজি সাহেবরা যারা হজ করতে যায় এরা ভালো করে চিনে। ওই হিজরতের রুট দিয়ে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মদিনার পথে রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে, কয়েক কিলোমিটার যাওয়ার পর উঁচা একটা পাহাড়, 5,500 ফুট উঁচা পাহাড় জাবাল সুর। আমাদের মতো ইয়ং ম্যানরাও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায় সেখানে উঠতে। ভাইয়েরা আমার, জবল সুর পাহাড়ে উঠতে হবে, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের সাথে আছেন। হযরত আবু বকর বলে, ওগো আল্লাহর হাবিব, চলেন, গাড়ি রেডি আছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আবু বকর সাওয়ারি রেডি আছে কেমনে বুঝলা কারণ এখানে আমাদের সাথে কোনো উট নাই কোনো দুম্বা নাই কোনো ঘোড়া গাধাও আমাদের সাথে নাই তুমি যে বললা সাওয়ারি রেডি আছে বুঝলাম না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো আল্লাহর হাবিব আপনি আমার পিঠে উঠে যান আজকের জন্য আমি আপনার বাহন হয়ে পাহাড়ের চূড়া পর্যন্ত আমি আবু বকর পৌঁছায় দেব মিরাজের রাতে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বুরাকে উঠলেন বুরাক চোখের পলকে আসমান পর্যন্ত উঠে যায় বুরাক চোখের পলকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলিয়া যায় আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মিরাজের রাতে ওই যে ভাইরা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের উপরে উঠলেন হযরত আবু বকর সিদ্দিক মুহূর্তের মধ্যে 5,500 ফুট উচ্চতা পর্যন্ত আল্লাহর হাবিবকে পৌঁছায় দিলেন 5,500 ফুট উচ্চ পাহাড়া জবালে সুর ভাইরা আমার ওই পাহাড়ে উঠার পর একজন লোক কোন রকম নিচে ঢুকা যায় একটা গুহা আছে জবালে সুরের গুহা যেটা গারে সুর যাকে বলা হয় ওই জায়গারে সুরের মধ্যে আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবকে থামায়া দিয়ে আগে আগে ঢুকলেন আগে আগে ঢুইকা ভিতরে একটু ঘোরাঘুরি করলেন একটু পরিষ্কার কইরা আল্লাহর হাবিবকে বললেন ওগো আল্লাহর হাবিব এবার আপনি প্রবেশ করতে পারেন দুজাহানের সর্দার গুহার ভিতরে প্রবেশ করে আবু বকরের কাছে জানতে চাইলেন হ্যাঁ আবু বকর আমাকে থামায়া দিয়া তুমি আগে আগে ডুইকা গড়াগুড়ি করলা কি ব্যাপার আগে ডুইকা কি পরিষ্কার করলা একটু গড়াগুড়ি করার কারণটা কি হযরত আবু বকর জানায়া দিলেন ওগো আল্লাহর হাবিব পুরাতন গুহার ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে গুহার ভিতরে অনেক কিছু থাকতে পারে এইগুলো পরিষ্কার করলাম একটু গড়াগড়ি করলাম সাপ বিচ্ছু থাকলে আমাকে কামড় মারলে অসুবিধা নাই আপনাকে যদি কামড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় তাহলে পৃথিবীর মানুষ রহমাতুল্লিল আলামিন হারা হয়ে যাবে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন এবার ঢুকলেন সেখানে ঢুকার পর হযরত আবু বকর সিদ্দিক বললেন ওগো আল্লাহর হাবিব বিছানা রেডি আছে ওগো আল্লাহর হাবিব বালিশটাও রেডি আছে আপনি একটু আরাম করেন ঘুমায়া যান আল্লাহর হাবিব জানতে চাইলেন হ্যাঁ আবু বকর বিছানা পাবো কোথায় কোথায় পাবো বালিশ বুঝতে পারলাম না আবু বকর সিদ্দিক বললেন ওগো আল্লাহর হাবিব আপনি বালিশ পান না কয় না কয় আমার রানটা আজকের জন্য আপনার ক্ষেত্রে আমি আবু বকর বালিশ বানায়া দিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানটাকে বালিশ বানায়া আল্লাহর হাবিব ঘুমাচ্ছেন ভাইরা আমার আল্লাহর নবীর ঘুমের দাম আল্লাহর কাছে অনেক বেশি দামি ভাইরা আমার বন্ধুরা আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানটাকে বালিশ বানায়া আল্লাহর হাবিব ঘুমায় আরাম করে অনেকক্ষণ পর হঠাৎ করে আবু বকর সিদ্দিকের চোখের পানি কয়েক ফোঁটা চোখের পানি আল্লাহর হাবিবের চেহারা মোবারককে পড়লে আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে গেলে জানতে চাইলেন হ্যাঁ আবু বকর বাড়ির কথা বুঝি মনে হয়েছে এই জন্যে বুঝি কান্দ হ্যাঁ আবু বকর তোমার ব্যবসায়িক কাফেলার কথা বুঝি মনে হয়েছে তাই বুঝি তুমি কান্দ হে আবু বকর কেন তুমি কান্দ তোমার সন্তানের জন্য বুঝি তোমার মায়া লাগে হযরত আবু বকর ডাক দিয়া বলে ওগো আল্লাহর হাবিব আমি আসলেই চাই নাই আপনার ঘুম ভাঙতে আমি আসলেই আমার বিবির জন্য কান্দি না আমার সন্তানের জন্য আমি কান্দি না আমার বাড়ি ঘরের জন্য কান্দি না ব্যবসার জন্য কান্দি না তাহলে তোমার চোখে পানি কেন ওগো আল্লাহর হাবিব আমার আমি গুহার ভিতরে তাকায়া দেখলাম আপনি যখন ঘুমাচ্ছিলেন তখন আমি খেয়াল করে দেখলাম গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র আছে এই ছিদ্র দিয়া সাপ বিচ্ছু আসার সম্ভাবনা আছে এই জন্য গুহাগুলো আমি কাপড়ের টুকরা পেঁচায় পেঁচায়া ছোট্ট ছোট্ট কাপড়ের টুকরা পেঁচায় পেঁচায় আমি গুহার ছিদ্রগুলো ফিল আপ করলাম কিন্তু একটা ছিদ্র ফিল আপ করার মতো কাগজের টুকরা আমার কাছে নাই
একটা ছিদ্র একটা গর্ত ফিলাপ করার মতো কাপড় আমার কাছে নাই, তাই আমি আমার পা দ্বারা সেই গর্তটাকে ঢেকে রেখেছিলাম। ভিতর থেকে কোনো বিষাক্ত সাপ বা বিচ্ছু মনে হয় আমাকে কামড় মেরেছে, আমার শরীরটা পুরাই বিষাক্ত হয়ে গেছে। ওগো আল্লাহর হাবিব, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, হ্যাঁ আবু বকর, কোথায় সাপে কেটেছে আল্লাহর হাবিবকে দেখাইলে? আল্লাহর হাবিব থুতু মুবারক লাগায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাপের বিষ থেকে আল্লাহ আবু বকরকে পরিপূর্ণ সুস্থ বানায় দিয়েছেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি আমাকে আগে কেন ঘুম থেকে জাগাও নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ওগো আল্লাহর হাবিব, আমি যদি আপনাকে ঘুম থেকে জাগায় দেই আর হাসরের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে জিজ্ঞেস করে, হে আবু বকর, আমার হাবিব তোমার কোরআনে মাথা রাইখা ঘুমিয়েছিল, আমার হাবিবের ঘুমটা কেন তুমি ভাঙলা? ওগো আল্লাহর হাবিব, আপনার ঘুমের দাম আল্লাহর কাছে আমার জীবনের চাইতেও বেশি দামি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে জানায় দিলেন, ওগো আল্লাহর হাবিব, এই জন্য আমি কাঁদছিলাম। আল্লাহর হাবিব সাপের বিষের জায়গায় একটু থুতু লাগায়া দিলেন। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সুস্থ বানায়া দিলেন। আবু বকর বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার ঘুমের দাম আল্লাহর কাছে অনেক দাম। আসলে নবীদের ঘুম আর আমাদের ঘুমের ভিতরে অনেক ব্যবধান ভাইয়েরা। আমরা ঘুমাইলে অনেক কিছু স্বপ্নে দেখি, আমরা ঘুমাইলে অনেক ভয় পাই, ঘুমের ভিতরে অনেক কিছু আহার করি, পানাহার করি, ঘুমের ভিতরে অনেক খেলাধুলাও আমরা করি, কিন্তু আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের ঘুম, সমস্ত নবীদের ঘুম, তাদের ঘুম আর আমাদের ঘুম কিন্তু এক না। নবী ঘুমায় আর নবীর মুজেজা হলো, নবী ঘুমাইলেও নবীর নবুয়তি ঘুমায় না। জোরে কোন সুবহানাল্লাহ, নবী ঘুমায় কিন্তু নবুয়তি ঘুমায় না ভাইয়েরা আমার। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন হুজরাখানায় আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানে মাথা রেখা ঘুমিয়েছিলেন একদিন। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার রানে মাথা রেখা আল্লাহর হাবিব ঘুমায়। এক পর্যায়ে মসজিদে নববীতে আজান হয়ে গেল, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদে চলে গেলেন। নামাজের ইমামতি করে আবার যখন ঘরে ফিরে আসলেন, আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব, ও আমার প্রাণের স্বামী গো, আমি তো মাসআলা জানি, ঘুমাইলে ওযু নষ্ট হয়ে যায়, কিন্তু এখন দেখি আপনি ঘুম থেকে উঠলেন, ওযু না করেই মসজিদে যেয়ে নামাজের ইমামতিটাও করলেন, মাসআলা কি বদলাইছে নাকি পাল্টাইছে নাকি? আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলে আল্লাহর হাবিব জবাব দিলেন, হে আয়েশা, মাসআলা চেঞ্জ হয় নাই, ঘুমাইলে ওযু নষ্ট হয় তোমাদের, কিন্তু আমাদের না, কারণ আমরা নবীরা ঘুমাই, নবী ঘুমাইলেও অন্তর সজাগ থাকে। জোরে কোন সুবহানাল্লাহ, নবীরা ঘুমায় কিন্তু নবীদের ঘুম আর আমাদের ঘুমের ভিতরে অনেক ব্যবধান। আমরা তো ছোট সময়ে বড় সময়ে কত স্বপ্ন দেখি, কত বেচারা কত স্বপ্ন দেখে, রাস্তা দিয়ে হাঁটতেছে, খেলাধুলা করতেছে, যে দোকানদারি করে সে ঘুমের ভিতরেও দোকানদারি করতেছে। আমরা যারা বয়ান করি অনেক সময় স্বপ্নেও বয়ান করি, ঘুমের ভিতরে স্বপ্নে বয়ান করতেছে, এমনও অনেক সময় দেখা যায়। আমরা ঘুমাই কিন্তু আমাদের অন্তরটাও ঘুমায়, নবী ঘুমায় কিন্তু অন্তরটা ঘুমায় না। আল্লাহর হাবিব জানায় দিলেন, হে আয়েশা, আমি ঘুমাচ্ছিলাম, ঘুমের ভিতরে স্বপ্নে দেখি দুইজন ফেরেশতা ঝগড়া করে। একজন ফেরেশতা বলে আল্লাহর হাবিব ঘুমিয়ে আছেন, আর একজন ফেরেশতা বলে আল্লাহর হাবিব ঘুমায় না, এখনো সজাগ আছে। হে আয়েশা, তুমি তো জানো না দুজন ফেরেশতার কথা একসাথে সত্য। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব,
দুই জনের কথা একসাথে সত্য কিভাবে হয়, একটা মানুষ সজাগ আছে আবার ঘুমিয়েও আছে, দুইটা কাজ একসাথে কেমনে হয়। আল্লাহর হাবিব জানায় দিলেন, আয়েশা রে আমি যখন ঘুমাই তখন আমার দেহটা ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না, যে ফেরেশতা বলেছেন আমি ঘুমিয়ে আছি সেই ফেরেশতা আমার দেহের দিকে তাকায় বলেছে আমি ঘুমিয়ে আছি, আর যে ফেরেশতা বলেছে আমি ঘুমাই নাই সজাগ আছি ওই ফেরেশতা আমার অন্তরের দিকে তাকায় বলেছে আমি সজাগ আছি ঘুমাই নাই, তথা আমি নবী ঘুমাই কিন্তু আমার অন্তর ঘুমায় না, এই জন্য আমি ঘুমাইলে অজু নষ্ট হয় না, তোমরা ঘুমাইলে অজু নষ্ট হয় যায়। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের ঘুমের দাম অনেক বেশি, অনেক সময় ঘুমের ভিতরেই ওহী নাযিল হতো। ভাইয়েরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে আল্লাহর হাবিব ঘুমিয়েছিলেন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আবু বকরকে অনেক ভালোবাসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বললেন, তুমি আবার তোমার পাউটা সরাও। হযরত আবু বকর পা সরাইলেন, পা সরানোর সঙ্গে সঙ্গে ভিতর থেকে সালামের আওয়াজ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ভিতর থেকে সালামের আওয়াজ। ভিতরে একটা গুই সাপ ছিল ভাইরা, আমার সাপ একটা ছিল ভিতরে, যেই সাপটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামড় মেরেছিল। আল্লাহর হাবিব জানতে চাইলেন, কিরে সাপ তুমি কোথা থেকে আসলা, এই গুহার ভিতরে কেন আসলা, আর এই গুহার ভিতরে আইসা আমার আবু বকরকে তুমি কেন কামড় মারলা। সাপটার জবান আল্লাহ তাআলা খুলিয়া দিলেন, সাপ ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব আমি আসলেই সাপ ছিলাম না, আমি হলাম হযরতে মূসা আলাইহি সালামের একজন উম্মত। হযরতে মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাই না আমাদের কাম সামনে বলেছিলেন, হে উম্মতেরা আল্লাহ তাআলা শেষ পয়গম্বর একজন পাঠাবে, এমন এমন দাম তাদের অনেক দাম বেশি শেষ নবীর উম্মতের, ওই সাপ আসলে সাপ না, এটা ছিল মূসা পয়গম্বরের উম্মত। তিনি মূসা পয়গম্বরের কাছে সব শেষ নবীর প্রশংসা জানলেন, শেষ নবীর উম্মতের প্রশংসাও জানলেন, ডাক দিয়া বললেন, হে মূসা পয়গম্বর আপনার কাছে আমি একটা আবেদন জানাই, দরখাস্ত জানাই, আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ তাআলা যেন আমাকে একটা ব্যবস্থা করিয়া দেয়। হযরত মূসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা উম্মতটাকে সাপে রূপান্তরিত করিয়া দিলে। মূসা পয়গম্বর আমাকে এই কথাও বলে দিলেন, তুমি শেষ নবীকে দেখার অপেক্ষা করবা। কয় কোথায় অপেক্ষা করব, কয় জাবালে সুর পাহাড় উপরে 5,500 ফুট উঁচা পাহাড়। হিজরতের রাতে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়া এই গুহার ভিতরে অপেক্ষা করবে, সেদিন তুমি তার চেহারা দেখতে পারবা, এই গুহায় তুমি অবস্থান করলে তুমি দেখতে পারবা, ওগো আল্লাহর হাবিব আমি শেষ জামানার নবীকে দেখার জন্য এই গুহার ভিতরে শতে শতে বছর পর্যন্ত অপেক্ষা করেছি, কয়েক হাজার বছর পর্যন্ত অপেক্ষা করেছি, আজকে সুযোগ থাকা সত্ত্বেও সবগুলো গর্ত দিয়া দেখলাম, কাপড় দিয়া ফিল আপ করা, একটা গর্তে আয়েশা দিকে পা দেখা যায়, আমি পায়ের মধ্যে সুবুল মারলাম, ওগো আল্লাহর হাবিব আপনি আমাকে মাফ করবেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, কিরে সাহাব আমাকে দেখার জন্য আসছো ভালো কথা, কিন্তু আমার সাহাবী আবু বকরকে কেন সুবুল মারলা, কেন কামড় দিলা? ওই সাপের জবান আল্লাহ খুলে দিলেন, সাপটা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব আমি ভালো করে জানি আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন, আপনি যদি গুহার ভিতরে থেকে থাকেন, আর আবু বকরকে শুধু আমি কেন, দুনিয়ার সব সাপ মিলেও যদি কামড় মারে তারপরও আপনার থুতু লাগাইলে সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে যাবে, ওগো আল্লাহর হাবিব আসলেই আবু বকরকে কামড় মেরেছি আমি অপারগ হয়ে, আসলে আবু বকর
কুকুরকে কামড় মারা আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল আপনার নূরানি চেহারা খানা এক নজর দেখা। যরকন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আমার এই হিজরতের রাত্রে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সঙ্গে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় হঠাৎ করে সকালবেলা যখন আলোকিত হলো, কাফেররা চতুর্দিক থেকে দৌড়াইতে দৌড়াইতে ওই যে গুহার কাছে যায় দাঁড়ায় আছে, আর কিছু সময়ের ভিতরেই কয়েক ঘন্টার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই গর্তের গুহার মুখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মাকড়সা জাল বেঁধে ফেলেছে। ওই মাকড়সারা জালের ভিতরে একটা বাসা বাঁধছে আইসা কবুতর, কবুতর আইসা ডিম পেড়ে রাখছে। মনে হয় বোঝা যায় এই গুহার ভিতরে হাজ অনেক দিন পর্যন্ত কোনো মানুষ যাতায়াত করে না, এই গুহাটা অনেক পুরাতন, পুরাতন গুহা মনে করার জন্য মাকড়সার জাল বাঁধা হয়েছে, আর এই মাকড়সার জালের ভিতরে কবুতর আইসা ডিম পাইরা রাখছে। ভাইরা আমার বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে তাকায় দেখলেন গুহার কাছাকাছি কাফেরদের পা দেখা যায়। হযরত আবু বকর মন ঘাবড়ায় গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। বললেন, ওগো আল্লাহর হাবিব, কাফেরদের পা দেখা যায়, কাফেররা যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে অবস্থা কি হবে? দুজাহানের সর্দার ডাক দেয়া বলে, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মা'না। হে আবু বকর, ভয় পাবার কোনো কারণ নাই, পেরেশান হয় না, ভয় পাও না। তুমি মনে করেছ আমি আর তুমি দুইজনই বুঝি এখানে আছি, না না, আমাদেরকে দেখাশোনা করার জন্য, হেফাজত করার জন্য আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন রব্বুল আলামিন। হে আবু বকর, তুমি ভয় পেও না, আমাদের সাথে আছেন আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, উদ্দেশ্য হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সফরে আল্লাহর হাবিবের সাথে যেই সময়গুলো ছিলেন, এই সময়গুলোর দাম আল্লাহর কাছে অনেক বেশি দামি। আম্মা জান আয়েশার সেই প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব বললেন, আয়েশা, তুমি তো মনে করেছো ওমরের নেক আমল বুঝি বেশি, না না, আকাশের তারকার সমপরিমাণ সওয়াব হযরতে ওমরের আমল নামায় আছে, আর তোমার বাবা হযরতে আবু বকর সিদ্দিকের নেকের পরিমাণের কথা শোনো। সমস্ত সাহাবাই কেরামদের সব আমল যদি এক পাল্লায় রাখা হয়, নেক আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের হিজরতের রাতের সফরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, হযরতে আবু বকরের হিজরতের রাতের আমলের পাল্লায় আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের জন্য নিজের জানটাও দিতে প্রস্তুত, মালও দিতে আল্লাহর রাহে কুরবান করে দিতে প্রস্তুত। ভাইরা আমার, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন যখন যেই কাজে, যখনই আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সাহাবাই কেরামদেরকে কোনো কিছুর জন্য ডাকতেন, ইসলামের জন্য টাকা খরচ করতে হবে, আবু বকর সবার সামনে আগায় যাইতেন, ইসলামের জন্য সময় দিতে হবে, আবু বকর সবার আগে চলে যাইতেন, অতএব আবু বকরের দাম সমস্ত উম্মতের চাইতে আল্লাহর নবীর কাছে সবচাইতে বেশি দামি। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মেরাজের রাতে আসমানে আরশে আজিমে জান্নাতের ভিতরে জান্নাতের গেটের মধ্যে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আসমানের উপরে হযরতে আবু বকরের জুতার শব্দ শুনতে পাইলেন, পায়ের আওয়াজ শুনতে পাইলে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, আবু বকরের পায়ের আওয়াজ শোনা যায়, আমার আগে কি আবু বকর আরশে আজিমে চলে আসছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওগো আমার দোস্ত, ওগো আমার হাবিব, আবু বকর
জমিনে যেমন একটা আপনার আবু বকর আছে আসমানেও আমার একজন আবু বকর আছে তথা নিচের আবু বকরের যেমন চেহারা আমার আবু বকরের তেমন চেহারা আপনার আবু বকরের হাত দুইটা যেমন আমার আবু বকরের হাত দুইটাও তেমন ওগো আমার হাবিব আপনি যেমন আবু বকরকে ভালোবাসেন আবু বকর যেমন আপনাকে ভালোবাসে আপনি যেমন আবু বকরকে মহব্বত করেন আমি আল্লাহ তাআলাও আবু বকরকে অনেক ভালোবাসি এই জন্য আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন হাদিস শরীফে বলেন قال رسول الله صلى الله عليه وسلم ارحم امتي بامتي ابو بكر সবার আগে আবু বকরের গুণের কথা হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেছেন অতএব আজকে সংক্ষিপ্ত সময়ে কথা এটাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেমন ভাবে আল্লাহ এবং তার নবীর আশিক ছিলেন জান মাল সব কিছু আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছিলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আবু বকরের মতো জীবন সাজায়া আল্লাহ এবং তার নবীকে বেশি বেশি ভালোবাসার দুনিয়ার হায়াতের জীবনে আল্লাহ এবং তার নবীর কথা অনুযায়ী চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করুন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين